আল্লাহ পাক বলেছেন প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে, একটা ক্ষতি পরকালের ক্ষতি, একটা হচ্ছে ইহকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতিটা কেমন? ইহকালীন ক্ষতিটা এমন, একটু খেয়াল করে দেখেন যে আমাদের জীবনের যতগুলো সেক্টর আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন বা পলিটিক্যাল লাইফ বা রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনে আপনি দিকে তাকাবেন দেখবেন প্রতিটা সমস্যার মূল কেন্দ্র হচ্ছে মানুষ। কোনো সমস্যা আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে দেন না, এর দলিল কোরআনেই আছে। আল্লাহ পাক নাজিল করেন শাস্তি, সমস্যা নয়। যখন উম্মাহ কথা শোনে না, আল্লাহ পাক শায়েস্তা করার জন্য শাস্তি দেন, ওইটা আলাদা জিনিস। প্রবলেমের রুট এটা হচ্ছে মানুষ। সূরা রাদের মধ্যে আছে, আরেকটা হচ্ছে সূরা রুমের মধ্যেও আছে। সূরা রুমের সম্ভবত 34 নম্বর আয়াত কি 38 নম্বর আয়াতের দিকে খেয়াল করলে দেখবেন, আমি একটু ভুল হতে পারি, কাছাকাছি হবে। আল্লাহ পাক বলেছেন যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মাশাআল্লাহ, আল্লাহ পাক বলছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে সব বিপর্যয় মানুষের হাতের কামাই, এটা আল্লাহর কথা। জলে এবং স্থলে যত বিপর্যয় ফাসাদ ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। আল্লাহ পাক যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করছিলেন, ফেরেশতারা কিন্তু ভেটো দিয়েছিলেন, তারাও কিন্তু দুটো কথা বলেছিলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে ব্যক্তি পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন মানুষ এখন পৃথিবীতে কি করে, হয় ফাসাদ সৃষ্টি করে অথবা রক্তপাত ঘটাচ্ছে। তাদের দূরদর্শিতা দেখেন, আমরা আজকে ওটা বাস্তবায়ন করছি। কিন্তু আল্লাহ বলেছিলেন যে না, আমার কিছু বান্দা থাকবে যারা আমার অনুগত হবে। ইন্নিয়া আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না, ওইটা আলাদা টপিক। তো এই যে দুনিয়ার ক্ষতিগুলো আছে, আল্লাহ পাক যেটা বললেন সূরা আসরের মধ্যে, এর মূল জার বা উৎস হচ্ছে মানুষ। আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যা মানুষের পক্ষ থেকে আসছে, পরিবারের সমস্যা দেখবেন মানুষের মস্তিষ্ক পশুদের সমস্যা, সমাজের সমস্যা সমাজে আল্লাহর বিধান শাসন বাদ দিয়ে যখন মানুষের বিধান শাসন চাপিয়ে দিয়েছেন তখন এই সমস্যা সৃষ্টি হয়েছে। পলিটিক্যাল লাইফের সমস্যা একই সিস্টেম, গ্লোবালি সমস্যা একই কারণ। আর অর্থনীতিতে সমস্যা, আল্লাহর দিয়ে হেদায়ত বাদ দিয়ে সুদ চালু করেছেন, এখন আর প্রগতি হবে না, এখন খালি প্রভার্টি এবং ডেস্টিটিউশন হবে, অধঃপতনে অতল তলে যাবে মানুষ। তো সমস্যার জার বা উৎস হচ্ছে মানুষ। তবে আল্লাহ পাক বলেছেন চারটা গুণ যারা অর্জন করতে পারবে তারা এই ক্ষতি থেকে বেঁচে থাকবে। সুসংবাদ, চারটা গুণ একই সাথে, এমন না দুইটা আছে দুইটা নাই, এমন না তিনটা আছে একটা নাই, চারটা গুণই যারা অর্জন করতে পারবে আল্লাহ বলছেন যে এরা ওই ক্ষতি থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ। ক্ষতিমুক্ত থাকবে মানে হচ্ছে ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে। কী সেই চারটা গুণ? আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, প্রথম কাজ কি, যারা ঈমান নিয়ে এসেছে। দুই নম্বর ওয়াআমিলুস সলিহাত, সৎ আমল সম্পাদন করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঈমান। দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষিত সমাজকেও যদি আজকে জিজ্ঞাসা করা হয় যে ঈমানের ভিত্তি কয়টা, তারা বলতে পারে না। তাদের নাম কিন্তু আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, তারা বছর বছর হজ করে, উমরাও করে। যদি বলেন ওজুর ফরজ কয়টা, বলতে পারে না। ইসলামের ভিত্তি কয়টা, আর কান কয়টা, বলতে পারে না। কোরআনে কয়টা সুরা আছে সেটাও বলতে পারে না। আর যদি ভুলে এক জিজ্ঞাসা করে ফেলেন যে এই সুরার, এই সুরাতে কি বলা হয়েছে বা এই আয়াতটা কোন সুরায় আছে, তাহলে তো মাথার মধ্যে আকাশ ভেঙে পড়বে আর কি। এদিকে মাশাআল্লাহ তার ডিগ্রি আছে, এসএসসি, ইন্টার, এইচএসসি, এদিকে আপনার অনার্স, মাস্টার্স, হ্যাঁ, এমবিএ, বিবিএ, ডক্টরেট সব করা আছে মাশাআল্লাহ, কিন্তু এই বেসিক জিনিসগুলো জানে না, এই জন্য এগুলো নিয়ে আবার কথা বলতে হয়। এটা দুঃখজনক যে ইমানের পিলার নিয়ে আবার কথা বলতে হচ্ছে। সমাজটা এমনই চলছে এখন। ইমানের পিলার ছয়টা। প্রথম কাজ ইমান। ইমান মানে হচ্ছে বিশ্বাস। কিসে বিশ্বাস করবো? হাদিসে জিব্রিল বললে দেখবেন, আজকে ব্যাখ্যা করার সময় নেই, আমি শর্ট করে বলছি। হাদিসে জিব্রিল খুললে দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, ইমান কাকে বলে, আখবিরনি আনিল ইমান। তিনি ছয়টা পিলারের কথা বলেছেন, ছয়টা। এক নম্বর হচ্ছে আল্লাহয় বিশ্বাস করা, দুই নম্বর হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, তিন নম্বর আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, চার নম্বর নবী রসুলগণের প্রতি বিশ্বাস, পাঁচ নম্বর পরকালের জীবনের প্রতি বিশ্বাস, এবং ছয় নম্বর তাকদীর, ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই ছয়টা পিলারের প্রতি যে ব্যক্তি মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজে বাস্তবায়ন করে তাকে বলা হয় মুমিন।
আবার বলছি, এই ছয়টা পিলারকে যে ব্যক্তি মনে বিশ্বাস করে, হৃদয় থেকে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে, তার নাম হচ্ছে মুমিন। যে ব্যক্তি মনেও বিশ্বাস করে না, মুখে স্বীকৃতিও দেয় না, কাজও করে না, এর নাম কাফের। যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকৃতি দেয় আর কাজও করে না, এর নাম মুনাফিক। আমি কি বুঝাতে পারলাম? এ হলো ক্লাসিফিকেশন। আবার কিছু মানুষ মনে বিশ্বাস করে, মুখে স্বীকারও করে কিন্তু কাজ করে না, এদেরকে বলা হয় জালেম, ফাসেক। একটা বিষয়কে কেন্দ্র করে অনেকগুলো হুকুম চলে আসে আর কি। আমাদের কাজ হবে এই ছয়টা পিলারকে হৃদয় থেকে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেয়া এবং তদানুযায়ী কাজেও বাস্তবায়ন করা। শুধু বললেই হবে না যে আমি মুসলিম, আমি মুমিন, আপনাকে কাজেও বাস্তবায়ন করতে হবে। অনেকে বলে আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার ঈমান একদম পাক্কা মজবুত আছে। কথাগুলো আমরা শুনি, দুঃখজনক। তো এটা ঈমান নয় ভাই। ঈমান আনতে হলে আপনাকে কাজেও বাস্তবায়ন করতে হবে। আপনার জন্য ঈমানের সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সবচেয়ে উঁচু স্তরের মুমিন। তার জীবনটা আপনি দেখেন, তার সিরাতটা পড়েন, তিনি যেভাবে চলেছেন আপনাকে সেভাবেই চলতে হবে। এটাই সুন্নাহ, এটাই উসওয়াতুল হাসানা। একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, দেখুন ইমানের এই ছয়টা পিলার, এই ছয়টা পিলারকে কিন্তু আপনি বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। আজকালকার যে এডুকেশন সিস্টেম, পড়াশোনার সিস্টেম, এখানে শেখানো হয় যে জ্ঞান হচ্ছে সেটাই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যেটা যেটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেটাই হচ্ছে জ্ঞান। এই কথাটা যুবকরা ভালো বুঝতে পারবে। এখন আল্লাহকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যাচ্ছে না, অতএব আল্লাহর অস্তিত্ব নাই। মালায়েকাকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে প্রমাণ করা যায় না, অতএব মালায়েকার কনসেপ্ট বাদ। নবী রসুলকে আমরা দেখি নাই, বিশ্বাস করা যাচ্ছে না, কারণ আনসিন কোনো কিছুকে আমরা বিশ্বাস করব না। তারপরে তাকদীর, তাকদীর আবার কি জিনিস, এ তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করা যায় না, পরীক্ষাগারে প্রমাণ করা যায় না, অতএব এটাকে বিশ্বাস করা যাবে না। তারপরে আপনার ওই যে পরকালের জীবন, কবরের আজাব, জান্নাত, জাহান্নাম, এগুলো আমরা দেখি নাই। পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞান, দর্শন, যুক্তি দিয়ে এগুলোকে প্রমাণ করা যায় না, অতএব এগুলো বাদ। এই একটা কারণেই, এই জ্ঞানের ভিত্তির পার্থক্যের কারণেই আজকের এই সিস্টেম সেকুলার। তাদের জ্ঞানের উৎস হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ, প্রমাণ হলে তারপরে জ্ঞান নিব। আর আমাদের জ্ঞানের ভিত্তি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি। রাসূলগণকে দেখিনি, বিশ্বাস করি। ফেরেশতাগণকে দেখেছি, দেখি নাই, বিশ্বাস করি। আসমানি কিতাব একটাও দেখেছেন আগেরগুলা? দেখেন নাই, বিশ্বাস করতে হয়। তাকদীর দেখেছেন কখনো? তাকদীর বিশ্বাস করতে হয়। পরকালের জীবন, মৃত্যু, কবর, হাসর নাসর, কবরের আজাব দেখেছেন? বিশ্বাস করতে হয়। আমাদের বিশ্বাসের ভিত্তি হচ্ছে গায়েব। আর ওই পশ্চিমা সভ্যতা এবং তার যত দোষর আছে সারা ওয়ার্ল্ডে, তাদের জ্ঞানের ভিত্তি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান আর দর্শন। এই জায়গায় একটা শেকড়ের পার্থক্য আছে ওদের সাথে আমাদের। এই কারণে ওরা গডলেস ওয়ার্ল্ড, আল্লাহীন একটা সভ্যতা। আর ওই সভ্যতার কার্বন কপি এখন সমস্ত মুসলিম দেশে, প্রতিটা মুসলিম কান্ট্রিতে এখন সেই সভ্যতাই চলছে। আর আমাদের ছেলেমেয়েরা যে এডুকেশন সিস্টেমে পড়াশোনা করছে, এটা ওই গডলেস এডুকেশন সিস্টেম। কখনোই গায়েবে বিশ্বাস করবে না, ইভেন তারা কখনো ইনশাআল্লাহ কথাটাও বলবে না। ইনশাআল্লাহ বললেও আপনি মৌলবাদী হয়ে যাবেন, ব্যাপারটা এরকম আর কি। যাই হোক, ইমানের এই ছয়টা পিলার, আমাদের কাজ হবে মনে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা আর মৌখিক স্বীকৃতি দেয়া। দুই নম্বর, ইমানের পরপর যে কাজটা সেটা হলো ওয়ামিলু সলিহাত, আমলে সলেহ করতে হবে, সৎ আমল করতে হবে। এখন আমলে সলেহ এর সংজ্ঞাটা কি? সহজ কথায় সংজ্ঞা হচ্ছে আল্লাহ পাক তার পাক কালামের মধ্যে, কোরআনুল কারিমের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবগুলোর মধ্যে যত ভালো কাজ করতে বলেছেন সবই আমলে সলেহ। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে যত ভালো কাজ করতে বলেছেন সবই আমলে সলেহ। ফর এক্সাম্পল, সলাত, পাঁচ ওয়াক্ত সলাত আপনার আমলে সলেহ। আপনি যাকাত দিবেন সামর্থ্য হলে আমলে সলেহ, সামর্থ্য হলে আপনি হজ করবেন, উমরা করবেন, আমলে সলেহ। রমাজানে সওম রাখবেন, আমলে সলেহ। ইভেন আপনি আপনার স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলছেন বা তার সাথে আপনি যে মিলিত হচ্ছেন দোয়া পড়ে সেটাও আমলে সলেহ। বাথরুমে ঢুকছেন দোয়া পড়ে, এটাও আমলে সলেহ। ঘুমাচ্ছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকে আমুতু বলে, এটাও আমলে সলেহ। একজন মুমিন ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলছেন সেটাও আমলে সলেহ। আপনি জুমার নামাজ পড়তে আসছেন, প্রতি পদক্ষেপ ফেলে ফেলে আসলেন, এগুলো আমলে সলেহ। মানে প্রতিটা কাজ, মুমিনের প্রত্যেকটা কাজ যদি সুন্নাহ মোতাবেক হয়, রাসূলের আদর্শ মোতাবেক হয়, প্রতিটা কাজই হচ্ছে আমলে সলেহ। এটা নিয়ে আলাদা খুতবা দেওয়া যেতে পারে। তো সমস্যা অন্য জায়গায়, সমস্যা হচ্ছে
আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে যত কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে দূরে থাকাও কিন্তু আমলে সালেহ। এই জায়গায় আমাদের সমস্যা, কারণ আমরা কাজ তো করতে চাই অনেক কিন্তু নিষেধগুলো বর্জন করতে চাই না। খেয়াল করে দেখবেন মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদ খায়, বছর বছর হজমরা করে আবার ঘুষও নিচ্ছে, দুর্নীতিও করছে, মানুষের সম্পত্তি আত্মসাৎ করছে, বোনের জমি দিচ্ছে না, পিতামাতার খেয়াল রাখছে না, ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর শত্রুতা, মানে আমরা কিন্তু নিষেধ ছাড়তে চাই না, আমরা আমল করতে চাই, আল্লাহ রাসূল যে আদেশ করেছেন আমল করতে চাই মাশাআল্লাহ, এখানে কারো আপত্তি নাই, কিন্তু নিষেধ ছাড়তে চাই না। তাদের জন্য আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন, সূরা বাকারার মধ্যে আছে আয়াত নাম্বার 85 এবং 86, আল্লাহ পাক বলেছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের মানে শরীয়তের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না, তোমরা কি কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না, ভালো কাজ করো খারাপ কাজ ছাড়ো না, অনেকটা এমন যারা এই কাজ করবে তাদের জাজা, মানে ইয়াফআল মিনকুম দালিক আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ওয়া মান ইয়াফআলু যালিক, যে ব্যক্তি এই কাজগুলো করবে তার জাজা হচ্ছে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করবেন, এটা শাস্তি, আল্লাহ পাক এই দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করবেন। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন। আল বায়ান ইসলামিক টিভি সত্যের সন্ধানে বদ্ধপরিকর।